আর মাছের ডিমটা সেদ্ধ করার ব্যাপারে আমি বলে দিই। মাছের ডিমে বড়া করতে গেলে প্রচুর বড়াটা ফাটে, হাতে খাড়া হাতে ছিটে আসতে পারে, সেজন্য যদি আপনারা সেদ্ধ করে নেন মাছের ডিমটাকে আগে তাহলে অতটা ছেটে না। গরম মশলা পাউডার সবটাই আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আদা কিমা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো, এখানে 3 চামচ মতো চালের গুঁড়ো আছে, আমি সবটাই দিয়ে দেবো, আর আছে 4 চামচের মতো বেসন। এখন আমি 3 চামচের মতো দিলাম, পরে লাগলে আরেক চামচে অ্যাড করবো। আর রেখেছি পেঁয়াজটাও, আমি কুচো করে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, ধনে পাতাও কুচো করে রেখেছি, ধনে পাতাটাও আমরা দিয়ে দিলাম, দিচ্ছি একটু লেবুর রস, আর একটা মুরগির ডিম রেখেছি। এবার আমরা এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার আর 1 চামচে বেসন। এবার আমরা একে ভালো করে মেখে নিচ্ছি। আমরা যেহেতু বড়াটাকে সর্ষের তেলে ভাজবো, তাই আমি কড়াইতে অলরেডি সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা এগুলোকে ছোট ছোট বড়া আকারে ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বড়াগুলো রেডি করব। আপনারা মাছের ডিমের বড়ার এই স্ন্যাক্সটা সন্ধ্যের টিফিনে কিংবা বাড়িতে কেউ এলে সেখানেও বানিয়ে সার্ভ করতে পারে, খেতে ভীষণই ভালো হয়। আর যেহেতু এটা ডিম দেওয়া আছে, সেহেতু আপনারা একটু আগে থেকে বানালেও এটা শক্ত হবে না, নরমই থাকবে। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমরা এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা মাছের ডিমের বড়াগুলোকে সার্ভ করবো।